জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবং সেই সাথে এদেশের উচ্চশিক্ষার প্রাঙ্গণে এক বিশিষ্ট নাম ডক্টর সাদেকা হালিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার আগেই তার রয়েছে এক বর্ণাঢ্য কর্মজীবন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম নারী ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন অধ্যাপক সাদেকা হালিম। সাদেকা হালিমের বাবা ফজলুল হালিম চৌধুরী 1976 থেকে 1983 সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এই সম্ভ্রান্ত শিক্ষক পরিবারের মেয়ে সাদেকা হালিম ছোটবেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার উদয়ন উচ্চ বিদ্যালয় থেকে SSC এবং হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন সাদেকা হালিম। এরপর কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও PhD ডিগ্রি অর্জন করেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য হিসেবে কর্মরত ছিলেন ডক্টর সাদেকা হালিম। তিনি জাতীয় শিক্ষানীতি কমিটি 2009-এর কমিটিতে সদস্য ছিলেন। এছাড়া 2009 সালের জুলাই থেকে 2014 সালের জুন পর্যন্ত তথ্য কমিশনে প্রথম নারী তথ্য কমিশনার পদেও দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে সাদেকা হালিমের লেখা প্রায় অর্ধশত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে শুরু হলো তার নতুন এই পথচলা।